আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার কর্ণাটকে মসজিদের ভেতর হনুমান উপাসনার আর্জি হিন্দুত্ববাদী সংগঠনের। ইউক্রেনে নতুন প্রজন্মের লেজার অস্ত্র ব্যবহার করছে রাশিয়া। এক জাহাজ পেট্রোল কেনার টাকাও নেই শ্রীলঙ্কার, জানালেন মন্ত্রী। ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে খাদ্য সংকট দেখা দিতে পারে, বললেন জাতিসংঘ। এবার একসঙ্গে অস্ত্র কিনছে ফিনল্যান্ড সুইডেন। ইউরোপের 85 কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। যে প্রক্রিয়ায় শিগগির ন্যাটোর সদস্য হচ্ছে সুইডেন ফিনল্যান্ড। এবার বিস্তারিত। ভারতের সমস্ত মুসলিম ধর্মস্থানে হিন্দু অনুষঙ্গ খুঁজতে ঝাঁপিয়ে পড়েছে দেশটির হিন্দুত্ববাদী দলগুলো। জ্ঞানবাপী মসজিদের অজুখানায় শিবলিঙ্গ খুঁজে পাওয়ার দাবি কেন্দ্র করে উত্তাল ভারত। যদিও মুসলিম পক্ষের দাবি শিবলিঙ্গ নয়, আসলে ফোয়ারারই একটি অংশ সেটি। এ নিয়ে বিতর্কের শেষ নেই। জ্ঞানবাপীর পরে সন্দেহজনক মসজিদের তালিকায় রয়েছে উত্তরপ্রদেশের ঈদগাহ মসজিদ। এমনকি ওই তালিকা থেকে বাদ যায়নি তাজমহলও। তাজমহলের তালাবন্দী 22টি ঘরে কি আছে তা জানতে আদালতে দায়ের হয় জনস্বার্থ মামলাও। যদিও সেই আর্জি পত্র পাঠ খারিজ করে দিয়েছে আদালত। ইতিমধ্যেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জ্ঞানবাপী মসজিদ চত্বর। অশান্তির আশঙ্কা আঁচ করে আটঘাট বেঁধেছে স্থানীয় প্রশাসন। বাড়ানো হয়েছে ঈদগাহ মসজিদের নিরাপত্তাও। দিন কয়েক ধরেই সাম্প্রদায়িক অশান্তির জেরে ব্যতিব্যস্ত ভারত। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে প্রায়শই ধর্মীয় হানাহানি, হিংসার খবর কানে এসেছে। ধর্মস্থানে বিশেষত মসজিদের লাউড স্পিকার ব্যবহার বন্ধের দাবি করে কার্যত সেই হিন্দুত্ববাদী বিতর্কেই ঘি ঢেলেছেন মহারাষ্ট্রের এমএনসি নেতা রাজ ঠাকরে। তা নিয়ে অশান্তি তৈরি হয়েছিল দিল্লি সহ ভারতের একাধিক জায়গায়। কর্ণাটকেও সেই তাপ ছড়াতে দেরি হয়নি। জ্ঞানবাপী মসজিদ ঘটনার পর থেকে বিভিন্ন মসজিদের ভেতরে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে বলে দাবি করেছিল বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলো। এবারে সেই আঁচ পৌঁছল কর্ণাটকেও। মান্দিয়া জেলার একটি মসজিদে হনুমান পুজো করার দাবিও জানালো সেখানকার একটি হিন্দুত্ববাদী সংগঠন। ইউক্রেনে চলমান যুদ্ধে নতুন প্রজন্মের শক্তিশালী একটি লেজার অস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। বুধবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী। খবর আল জাজিরার। 2018 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকটি নতুন অস্ত্র অবমুক্ত করেছিলেন। এগুলোর মধ্যে ছিল একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, পানির নিচে চলাচলে সক্ষম পারমাণবিক ড্রোন, একটি সুপারসনিক অস্ত্র ও একটি নতুন লেজার অস্ত্র। রাশিয়ার এই লেজার অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। পুতিন এই অস্ত্রকে পেরেজভেট হিসেবে নামকরণ করেছেন। সামরিক মোতায়েনের দায়িত্বে থাকা রুশ উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভ বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে জানান, পেরেজভেট ইতিমধ্যে ব্যাপকভাবে মোতায়েন করা হচ্ছে এবং পৃথিবী থেকে 1500 কিলোমিটার উঁচুতে থাকা স্যাটেলাইটকে অন্ধ করে দিতে পারে এই অস্ত্র। তিনি জানান, যদিও এই মুহূর্তে রাশিয়ার কাছে পেরেজভেটের তুলনায় আরও শক্তিশালী লেজার অস্ত্র রয়েছে, যেগুলো ড্রোন ও অন্যান্য সরঞ্জামকে পুড়িয়ে দিতে পারে। মঙ্গলবার এমন একটি অস্ত্রের পরীক্ষা চালানোর কথা তুলে ধরে বরিসভ জানান, মাত্র 5 সেকেন্ডের মধ্যে 5 কিলোমিটার দূরে থাকা ড্রোন পুড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে জ্বালানি আমদানি করার মতো কোনো অর্থ শ্রীলঙ্কার হাতে নেই। একেবারেই ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি। এমনকি এক জাহাজ পেট্রোল আমদানির সামর্থ্যও নেই দ্বীপরাষ্ট্রটির বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা। তিনি শ্রীলঙ্কার নাগরিকদের পেট্রোলের জন্য লাইনে দাঁড়াতে নিষেধ করা হয়েছে। খবর রয়টার্সের। গতকাল বুধবার সংসদে তিনি এমনটাই জানিয়েছেন। কাঞ্চনা বলেন, আমাদের জলসীমায় একটি পেট্রোল জাহাজ রয়েছে, তবে আমাদের হাতে আর কোনো বৈদেশিক মুদ্রা নেই। শ্রীলঙ্কা আশা করছে দু একদিনের মধ্যে জাহাজটিকে ছেড়ে দেওয়া হবে, তবে পেট্রোলের আগের চালানের জন্য একই সরবরাহকারী প্রতিষ্ঠান $5 কোটি এরও বেশি পাবে। উল্লেখ্য, শ্রীলঙ্কার 2 কোটির বেশি জনসংখ্যা জরুরি অবস্থার মধ্যে রয়েছে। বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করলে রনিল বিক্রমাসিংহে তার স্থলাভিষিক্ত হন। সহিংসতায় ইতিমধ্যে বেশ কয়েকজন নিহত, আহত হয়েছেন 300+। দেশজুড়ে চলছে কারফিউ। এসব সংকটের কারণ হিসেবে ব্রিটিশ চ্যানেল স্কাই নিউজ বলছে, সরকারের হটকারী নীতি ও পদক্ষেপে বিক্ষোভের আগেই শ্রীলঙ্কার অর্থনৈতিক অনিশ্চয়তা শুরু হয়েছে। ঋণে জর্জরিত দ্বীপরাষ্ট্রটির প্রাকৃতিক গ্যাস সম্পূর্ণ আমদানির উপর নির্ভরশীল, কিন্তু বৈদেশিক মুদ্রার ঘাটতিতে তা আমদানি অসম্ভব। ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসনের কারণে আগামী কয়েক মাসে বিশ্বজুড়ে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস একথা বলেন। তিনি বলেন, এ যুদ্ধে
মূল্যবৃদ্ধির কারণে দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। জাতিসংঘ মহাসচিব বলেন, ইউক্রেন যদি যুদ্ধ শুরুর আগের মাত্রায় রপ্তানি ফের শুরু করতে না পারে তাহলে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে আর সেই দুর্ভিক্ষ কয়েক বছর চলবে। এই যুদ্ধের কারণে ইউক্রেনের বন্দর থেকে রপ্তানি বন্ধ হয়ে গেছে। এসব বন্দর থেকে একসময় বিপুল পরিমাণ সূর্যমুখী তেল, ভুট্টা ও গমের মতো খাদ্যশস্য রপ্তানি হয়েছে। এতে বৈশ্বিক সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে এবং এর বিকল্পগুলোর দাম বেড়ে গেছে। জাতিসংঘের তথ্য মতে, গত বছরের একই সময়ের তুলনায় এই বছর বিশ্বে খাদ্যের দাম 30% বেড়েছে। গুতেরেস বলেন, এই সংঘাত লাখ লাখ মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতার অবস্থায় নিয়ে গেছে। এর জেরে অপুষ্টি, গণক্ষুধা এবং দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে। জাতিসংঘ মহাসচিব বলেন, আমরা যদি যৌথভাবে এগিয়ে আসি তাহলে পৃথিবীতে যথেষ্ট খাবার আছে, কিন্তু এ সমস্যা যদি আজই সমাধান না করি তাহলে আমরা সামনের মাসগুলোতে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতির মুখোমুখি হব। ফিনল্যান্ড এবং সুইডেন একসঙ্গে বহনযোগ্য আগ্নেয়াস্ত্র এবং ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র কিনবে বলে ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। দুই দেশ আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগদানের জন্য আবেদনপত্র হস্তান্তর করার পর এই খবর সামনে এলো বলে বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে। ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ফিনল্যান্ড সুইডিশ অস্ত্র প্রস্তুতকারক সাব ডায়নামিক্সের কাছ থেকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র কেনার চুক্তিতে করবে। এছাড়া নিজেদের সুরক্ষার জন্য দুই দেশের একসঙ্গে অ্যাসল্ট রাইফেল, শটগান সহ বহনযোগ্য আগ্নেয়াস্ত্র কেনারও প্রস্তুতি চলছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ওই চুক্তির ফলে ক্ষেপণাস্ত্র, রিকোয়েলেস রাইফেল, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম কেনা সম্ভব হবে। এর আগে বুধবারই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন ফিনল্যান্ড। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এই আবেদনকে ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আমাদের এই সুযোগ নেওয়া উচিত। রোববার সুইডেন ফিনল্যান্ডের নেতারা ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করার পক্ষে মত দেন। সোমবার সুইডিশ সংসদ আবেদনের পক্ষে ভোট দেয় আর ফিনল্যান্ডের সংসদে প্রস্তাব পাশ করে মঙ্গলবার। ইউরোপের বেশ কয়েকটি দেশের কূটনীতিকদের বহিষ্কার করেছে রাশিয়া। ফ্রান্স, ইতালি এবং স্পেনের এসব কূটনীতিককে রাশিয়া থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। বুধবার ইউরোপের দেশগুলো থেকে মস্কোর কূটনীতিকদের বহিষ্কারের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নিল পুতিন প্রশাসন। খবর রয়টার্সের। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তারা ফ্রান্সের 34 জনকে কূটনীতিককে বহিষ্কার করেছে। তাদের 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে রাশিয়া ত্যাগ করার জন্য। রাশিয়ায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত পিয়ের লেভিকে রাশিয়ার তলব করে জানিয়ে দিয়েছে, ফ্রান্স থেকে রাশিয়ার 41 কূটনীতিককে বহিষ্কার করার বিষয়টি স্পষ্টতই উস্কানিমূলক একটি অমূলক সিদ্ধান্ত। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় পরে আরও জানায়, তারা স্প্যানিশ দূতাবাসের 27 কর্মকর্তা কর্মচারীকেও রাশিয়া থেকে অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে। আগামী 7 দিনের মধ্যে তাদের রাশিয়া ত্যাগ করতে হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাশিয়ায় স্পেনে রাষ্ট্রদূত মার্কোস গোমেস মার্টিনেসকে জানিয়েছে, মাদ্রিদ থেকে রাশিয়ার কূটনীতিবিদদের বহিষ্কারের বিষয়টি রাশিয়া স্পেন সম্পর্কে ভালো ফলাফল বয়ে আনবে না। বিপরীতে স্পেন রাশিয়ার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে। এদিকে রাশিয়া থেকে ইতালিরও 24 কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে রাশিয়ার তরফ থেকে অফিসিয়াল কোনো বিবৃতি না দিলেও ইতালি তাদের কূটনীতিকদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও রাশিয়ার সংবাদ মাধ্যমগুলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি রাশিয়ার এই পদক্ষেপকে বৈরী আচরণ বলে জানিয়েছেন। ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, কারণ এরই মধ্যে রুশ হুমকি উপেক্ষা করে ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিক আবেদন করেছে ফিনল্যান্ড ও সুইডেন। ফিনল্যান্ডের সংসদ ভোটের মাধ্যমে এ ব্যাপারে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে। সুইডেনের সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতারাও আবেদনটির সঙ্গে একমত পোষণ করেছেন। দেশ দুটির আবেদনের পর ন্যাটোতে যোগ দেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে। তার জন্য কতদিন লাগবে বা কোন কোন ধাপ অতিক্রম করতে হবে সে বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ন্যাটোর একজন পররাষ্ট্রমন্ত্রী বার্লিনে বৈঠকের পর জানিয়েছেন, খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। জানা গেছে, ন্যাটোর সদস্যপদ পাওয়ার প্রক্রিয়া আনুষ্ঠানিক করা নেই, পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করে। তবে প্রথম ধাপ হচ্ছে, একটি রাষ্ট্রকে অবশ্যই ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করতে হবে, তারপর ন্যাটো এ বিষয়ে আলোচনা শুরু করবে। এরপর সুইডেন ও ফিনল্যান্ডকে জোটের 1995 সালের স্টাডি অন এনলার্জমেন্টের নির্ধারিত মানদণ্ড
পূরণ করতে হবে। ন্যাটো জানিয়েছে, এ প্রক্রিয়াটির মধ্যে রয়েছে গণতান্ত্রিক রাজনৈতিক অব্যবস্থা, বাজার অর্থনীতি, সংখ্যালঘুদের সমান সুযোগ সুবিধা, শান্তিপূর্ণভাবে সংঘাত মোকাবেলা ও ন্যাটোর সামরিক কার্যক্রম অবদান রাখার সক্ষমতা ও ইচ্ছা থাকতে হবে। ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের সহকারী অধ্যাপক আলেকজান্ডার ল্যানোসস্কার বলেন, ফিনল্যান্ড ও সুইডেন দীর্ঘদিন ধরে ন্যাটোতে থাকার মৌলিক প্রয়োজনীয়তা পূরণ করেছে। এ কারণে দেশ দুইটির ন্যাটোতে যোগ দেওয়ার প্রক্রিয়া সহজ হতে পারে বলেও জানান তিনি। ন্যাটোতে যোগ দেওয়ার ক্ষেত্রে একটি দেশ প্রয়োজনীয় বিষয়গুলো পূরণ করেছে কিনা তা আলোচনার শুরুতে মূল্যায়ন করা হয়। কিছু কিছু ক্ষেত্রে দেশগুলোকে প্রাথমিকভাবে মেম্বারশিপ অ্যাকশন প্ল্যানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়। এটি একটি প্রস্তুতিমূলক প্রোগ্রাম যেখানে একটি রাষ্ট্রকে দিক নির্দেশনা দেওয়া হয় যাতে সদস্যপদ পাওয়ার প্রয়োজনীয় বিষয়গুলোর চাহিদা পূরণ করতে পারে। বসনিয়া ও হার্জেগোভিনা বর্তমানে এই অবস্থানে রয়েছে। এভারেস্ট উইথ বিশ্ববিদ্যালয়ের ইউরোপীয় নিরাপত্তার সিনিয়র লেকচারার অ্যালিস্টার শেফার্ড বলেন, সুইডেন ও ফিনল্যান্ডের জন্য সদস্যপদ তুলনামূলকভাবে সহজ হবে।